আমরা বিদ্যালয়ে মানে যেরকমভাবে ধরুন সমস্ত বিদ্যালয়েই হচ্ছে, আমরা সেইভাবেই এতদিন তাই করে আসতাম যে মন্ত্রোচ্চারণ এবং তার মধ্যে দিয়ে পুজো, সেই মন্ত্রর মানে বা সব যে ছাত্ররা বুঝে করতো তাও না। তো সেই দুর্বোধ্য মন্ত্রের বাইরে গিয়ে সেই মন্ত্রাচরণের মধ্যে দিয়েও আমাদের পুজো হয়েছে, কিন্তু সে তার বাইরে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সেই সংস্কৃত মন্ত্র আমাদের সংস্কৃত দিদিমণি তারাই তন্ত্রধারকের কাজ করেছেন, আর আমি আর আশার আমাদের পুজোর যে উপাচার সেইগুলো করেছি। ফলে আমরা চলুন সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে সবার কাছে আলোটা পৌঁছাক, বিদ্যার আলো, শিক্ষার আলো পৌঁছাক, এটাই আমরা চেয়েছি। কতটা সফল হবে এই যে আপনাদের মানে দেখুন, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে। আমরা চাই সব জায়গাতে এইভাবেই পুজোটা হোক। পুজো মানে শুধু মন্ত্র বলা পুজো নয়, পুজো সবাইকে ইনভলভ করা হোক এবং সবাই যাতে বুঝে পুজোটা করে আর কি করতে চাইছে। আমি সবার সঙ্গে গিয়ে পুজো করলাম, মঞ্জলি করলাম, আর যেগুলো ম্যাডাম লাগালো ওইটাকে রিপিট করেছি। মানে এই যে পুজো তো একটা ধর্মীয় অনুষ্ঠান, সে করছো, কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে কোনোদিন করেছো? এটা প্রথমবার। আমরা বিদ্যালয়ে মানে যেরকমভাবে ধরুন সমস্ত বিদ্যালয়েই হচ্ছে, আমরা সেইভাবেই এতদিন তাই করে আসতাম যে মন্ত্রোচ্চারণ এবং তার মধ্যে দিয়ে পুজো, সেই মন্ত্রর মানে বা সব যে ছাত্ররা বুঝে করতো তাও না। তো সেই দুর্বোধ্য মন্ত্রের বাইরে গিয়ে সেই মন্ত্রাচরণের মধ্যে দিয়েও আমাদের পুজো হয়েছে, কিন্তু সে তার বাইরে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সেই সংস্কৃত মন্ত্র আমাদের সংস্কৃত দিদিমণি তারাই তন্ত্রধারকের কাজ করেছেন, আর আমি আর আশার আমাদের পুজোর যে উপাচার সেইগুলো করেছি। ফলে আমরা চলুন সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে সবার কাছে আলোটা পৌঁছাক, বিদ্যার আলো, শিক্ষার আলো পৌঁছাক, এটাই আমরা চেয়েছি। কতটা সফল হবে এই যে আপনাদের মানে দেখুন, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে। আমরা চাই সব জায়গাতে এইভাবেই পুজোটা হোক। পুজো মানে শুধু মন্ত্র বলা পুজো নয়, পুজো সবাইকে ইনভলভ করা হোক এবং সবাই যাতে বুঝে পুজোটা করে আর কি করতে চাইছে। আমি সবার সঙ্গে গিয়ে পুজো করলাম, মঞ্জলি করলাম, আর যেগুলো ম্যাডাম লাগালো ওইটাকে রিপিট করেছি। মানে এই যে পুজো তো একটা ধর্মীয় অনুষ্ঠান, সে করছো, কেমন লাগছে? ভালো লাগছে।
এর আগে কোনো দিন করেছো? এটা প্রথমবার। আমরা বিদ্যালয়ে মানে যেরকমভাবে ধরুন সমস্ত বিদ্যালয়েই হচ্ছে, আমরা সেইভাবেই এতদিন তাই করে আসতাম যে মন্ত্রোচ্চারণ এবং তার মধ্যে দিয়ে পুজো, সেই মন্ত্রর মানে বা সব যে ছাত্ররা বুঝে করতো তাও না। তো সেই দুর্বোধ্য মন্ত্রের বাইরে গিয়ে সেই মন্ত্রাচরণের মধ্যে দিয়েও আমাদের পুজো হয়েছে, কিন্তু সে তার বাইরে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সেই সংস্কৃত মন্ত্র আমাদের সংস্কৃত দিদিমণি তারাই তন্ত্রধারকের কাজ করেছেন, আর আমি আর আশা আমাদের পুজোর যে উপাচার সেইগুলো করেছি। ফলে আমরা চলুন সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে সবার কাছে আলোটা পৌঁছাক, বিদ্যার আলো, শিক্ষার আলো পৌঁছাক, এটাই আমরা চেয়েছি। কতটা সফল হবে এই যে আপনাদের মানে দেখুন, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে। আমরা চাই সব জায়গাতে এইভাবেই পুজোটা হোক। পুজো মানে শুধু মন্ত্র বলা পুজো নয়, পুজো সবাইকে ইনভলভ করা হোক এবং সবাই যাতে বুঝে পুজোটা করে আর কি করতে চাইছে। আমি সবার সঙ্গে গিয়ে পুজো করলাম, মঞ্জলি করলাম, আর যেগুলো ম্যাডামরা বললো ওইটাকে রিপিট করেছি। মানে এই যে পুজো তো একটা ধর্মীয় অনুষ্ঠান, সে করছো, কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে কোনো দিন করেছো? এটা প্রথমবার। আমাদের জন্য